বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে ইউটিউবে কীভাবে কিছু হিডেন সেটিং আছে সেগুলো আপনারা করবেন। তো যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা জানেন না তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। তো আমাদের ফোনগুলো অনেক সময় বিভিন্ন জন ইউজ করে, তো বা ছোটো বাচ্চারাও ইউজ করে। তো অনেক সময় আমরা 18+ যে ভিডিওগুলো থাকে সেগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে আমরা সেটিং থেকে রিমুভ করে রাখতে পারি। তো তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। গাইস, তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা সেটিং করবে। আমি প্রথমে যে সেটিংটা দেখাবো সেটি হচ্ছে আপনারা কীভাবে আপনাদের চ্যানেল থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি কোনো একটা ভিডিও প্লে করি, সাপোজ এই একটা ভিডিও যদি আমি এখানে ওপেন করি, তো এখান থেকে কিন্তু আমি চাইলেই এটাকে আমি স্পিড কম বেশি করে দিতে পারি। তো তার জন্য আমাকে সিম্পলি যেটা করতে হবে, থ্রি ডট মেনুতে আমি ক্লিক করব। করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে প্লেব্যাক স্পিড নর্মাল। তো এখানে দেখেন, এখানে আপনি যদি চান যে ভিডিওটি আপনি একটু ফাস্ট প্লে করবেন, তার জন্য আপনাকে এখানে 1.5x 1.75x যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। তো বেশি গেলে আপনি যদি স্লো মোশনে দেখতে চান তাহলে উপরেগুলো নর্মালের উপরে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন। তো আমি আপনাকে স্পিড দিয়ে দেখাচ্ছি। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে প্লে করলাম। তো বন্ধুরা আপনারা অবশ্যই শুনতে পারতেছেন যে কীভাবে খুব স্পিডে কিন্তু এই ভিডিওটি প্লে হচ্ছে বা চলতেছে। তো আরও কিছু হিডেন টিপস আছে, তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আরেকটি সেটিং আপনাদেরকে দেখাবো এখন। তো তার জন্য আপনাকে আবার বেঁকে যেতে হবে। তো এখন আমি দেখাবো আরও একটি হিডেন সেটিং। তো আপনারা চলে যাবেন আপনাদের সেটিংয়ে। তো এখন আপনারা চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে আসার পর এখানে দেখেন বন্ধুরা অনেকটি অপশন আছে। তো আমরা অনেক সময় কিন্তু আমাদের মোবাইল ছোটো বাচ্চারা ধরে, তো তার জন্য আপনারা যে 18+ ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো তার জন্য আপনাকে জেনারেলে ক্লিক করতে হবে। তো জেনারেলে ক্লিক করার পর এখানে দেখেন রেজিস্টার্ড মোড, তো এটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু যার যদি অ্যাডাল্ট যেসব সাইট বা ভিডিও আছে 18+ উপরে সেগুলো কিন্তু এখানে কখনোই শো করবে না। আপনি চাইলে ট্রাই করেও দেখতে পারেন, এটি আপনাকে কখনোই কিন্তু এখানে এটা শো করবে না। তো এটি কিন্তু অনেক প্রয়োজনীয় একটি সেটিংস। তো আমি আপনাকে আরও একটি সেটিং দেখাবো, তো সেই সেটিংসটা আপনারা দেখতে থাকুন। তো আরও একটি সেটিংস আছে, সেটি হচ্ছে যে আপনারা মোবাইল অনেক সময় যদি কারো হাতে থাকে, আপনি যদি চান যে আমার ইউটিউবের ভিডিওটা 1 ঘন্টা বা 15 মিনিট 20 মিনিট যাই হোক চলে, অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। তো তার জন্য আপনাকে আবারও সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর আপনার চ্যানেলে যাবেন, যাওয়ার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর জেনারেলে যাবেন। তো জেনারেলে আসার পর এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে রিমাইন্ড মি টু টেক টু ব্রেক অন, তো এটা যদি আপনি অন করতে চান তার জন্য আপনাকে কত ঘন্টা পর ইউটিউবটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যদি আপনি চান 1 ঘন্টা 2 ঘন্টা আপনি ইচ্ছা মতো এখান থেকে কিন্তু আপনি করে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো তার জন্য আপনাকে এটি সর্বপ্রথম অন করে নিতে হবে। তো আমি আর অন করতেছি না। তো এটা আপনারা খুব সহজে চাইলে দেখে নিতে পারেন। তো আরও একটি টিপস আছে, আপনারা যারা ডার্ক মোড পছন্দ করেন এটা হয়তো অনেকে জানেন। তো এখানে দেখেন ডার্ক থিম, তো এটা যদি আমি অফ করে দিই দেখেন এখানে কিন্তু আমার হোয়াইট যে থিমটা আছে সেটি কিন্তু সিলেক্ট হয়ে গেলো। তো আমি বেসিক্যালি ডার্ক মোড প্রিফার করি, তো তার জন্য আমি এখানে ডার্ক মোডটা অন করে দিলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আরও কিছু টিপস আছে, তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে সার্চ সেটিংসে আপনারা আপনাদের যেসব সার্চ করবেন সেগুলো খুব সহজে পেতে পারেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার সার্চে যাবেন। যদি আমি এখানে লিখি ইউটিউব টিপস অ্যান্ড টিক্স, সাপোজ এটা লিখলাম, লেখার পর এখন আমি এখানে যে থ্রি লাইনে যে ডটটা আছে সেখানে আমি টিক করবো, উপরে ক্রস চিহ্নর পাশে যে চিহ্নটা আছে ক্লিক করলাম। তো করার পর এখানে দেখেন শর্ট বাই, এখানে কিন্তু টাইপ ভিডিও চ্যানেল আপনি যে সব খুঁজতেছেন সেটা পাবেন। তো আমি যদি এখানে রিভেন্সে কী করি আপ টু ডেট এটা দেখতে পারবো, তারপর ভিডিও কাউন্ট রেটিং এটাও আমি এখানে থেকে দেখতে পারবো, তারপর ডিউরেশন কত দিতে চান সেটা দিতে পারবো। তো আমি শর্ট বাই আপ টু ডেট যদি দিয়ে যদি অ্যাপ্লাই করি, তো এখানেও দেখছেন পাশে কিন্তু ক্রিয়েটিভ কমন্স অনেকগুলো অপশন আছে, তো আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে যদি আমি ক্লিক করি দেখেন এগুলো যেসব ভিডিও আজকে রিলিজ করা হয়েছে অর্থাৎ আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু এখানে সবগুলো শো করতেছে। তো আপনি চাইলে কিন্তু এইসব সেটিংয়ের মাধ্যমে খুব সহজেই আপনাদের যে ইউটিউবের
যে অ্যাপসটা আছে সেটি কিন্তু আপনি খুব সহজেই আপনার মনের মতো করে সেটিং করে নেবেন। এবং আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি অবশ্যই দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে হয়তো আরও কোনো একটি নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।